আটটা সন্তানে আমি লেখাপড়া শিখেছি, মেয়েগুলো বিয়ে পাশ করেছি, ছেলেগুলো লেখাপড়া শিখেছি, এখন আমার সেই সব ছেলে মেয়েরা আমার খোঁজ নেন না। কীভাবে এখন আমি অসহায় হইলে কোন দিকে তা কোনে তেমন কুল পাচ্ছি না, তো আমি কী করবো এখন, তো আত্মহত্যা করতে পারতেছি না, আত্মহত্যা মা বাপ। পড়েছিলে মেডিকেল অফিসার, পড়েছিলে মেডিকেল অফিসার, তার মায়ের এই হাল? আমি তো চিন্তায় আমার মন খারাপ হয়ে যাচ্ছে, সময় সময় মন কেমন বিদ্রোহে চলে যায়, তাছাড়া কী করবো আমার এই বয়সে, আমি এইভাবে বেড়াচ্ছি, আমার তো সহ্য করতে পারিনি বাবা, কোনে কীভাবে থাকবো, কোনে কীভাবে খাবো, কোনে কী করবো, এই টেনশন সব সময় জন্য ভিতরে হচ্ছে। ওই যে উনি উনি আপনার মা, আপনার মা আপনার সাথে রয়েছে, শাশুড়ি নাই, সব সময় ভিতরে টেনশন, রাত্রি ঘুম আসে না, চোখের পানি করতে করতে চোখ খারাপ হয়ে গেল। দর্শক, আরও একটা দুঃখিনী মায়ের গল্প নিয়ে হাজির হলাম। সাত সন্তানের জননী, সাতজনই সুপ্রতিষ্ঠিত, কিন্তু সে মা নিজের বাড়িতে থাকতে পাচ্ছে না, সন্তান তাকে দেখভাল করে না, তার খাবার দেওয়ার কেউ নেই, সে পাড়ায় পাড়ায় বিভিন্ন মানুষের বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন উদ্বাস্ত হয়ে। এই মায়ের অবহেলার গল্প নিয়ে আবার হাজির হয়েছি এবং এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঝিনাইদহের সবচেয়ে উত্তপ্ত জনপদ শৈলকোপার দামুকদিয়া গ্রামে। চলেন সেই মায়ের সাথে আমরা একটু কথা বলবো। এই বাড়িটা অবশ্য সেই মায়ের বাড়ি না, অন্যের বাড়ি, তিনি তার প্রতিবেশী বাড়িতে আশ্রয় নিয়েছেন, আর সেই আশ্রয় নেওয়া মায়ের গল্পটা শুনবো, এই বাড়িটি কার তাদের গল্পটা একটু শুনবো। সুমনের ক্যামেরায় থাকছি আজকে আমি জুয়েল, চলুন আর কথা নাই ভিতরে যাই আর একটা অবহেলিত মায়ের সংগ্রামী জীবনের গল্প শুনি। দর্শক, আমার পাশে যে মানুষটি আছে ওনার নাম হচ্ছে নূরজাহান। নূরজাহান শব্দের অর্থ হচ্ছে জগতের আলো, কিন্তু তিনি তার নামের সাথে তার ভাগ্যের কোনো রকমই মেলবন্ধন তৈরি করতে পারেননি, বিধাতা বৈরী তার ক্ষেত্রে। এবং এই প্রবীণ মানুষটি এখন তার প্রতিবেশীর বাড়িতে আছেন, তিনি তার বাড়িতে থাকতে পারছেন না, তার সন্তানরা কেউ তাকে দেখভাল করে না, তার একটা সন্তান মেডিকেল অফিসার, আর একটা সন্তান কোম্পানিতে বড় জব করে, এবং একটা সন্তান এ বাড়িতে থাকে অগাধ সম্পত্তির মালিক, আর মেয়েরাও প্রতিষ্ঠিত সবাই, কিন্তু তার দেখার জন্য কেউ নেই। এখানেও এক ভয়ঙ্কর নোংরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে সন্তানেরা, আর সেই বলির পাঠা হয়েছে অভাগী নূরজাহান, অর্থাৎ তাদের মা। সেই গল্পটা একটু শুনবো। চাচি, আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখন কী অবস্থা বলেন তো সার্বিক অর্থে? এখন হ্যাঁ, মানে বাড়ি থেকে থাকতে পারছেন না? বাড়ি এখন নেই, আমার ওই যে ছেলেরা, একটা ছেলে মারা গেছে আজকে 25 দিন হলো, আমি ছিলাম হইলে আমার দামাই সেজে যাওয়ার দ্বারা, সে পুলিশই তো সেই জায়গায় ছিলাম, তারপরে আমি আসলাম, দামাই আবার নিতে চাইছিল, নিতে চাইলে আমি গেলাম না, এখন এই ছেলেটা আবার আলাদা বাড়ি, একটা ঘর আমি বাপের বাড়িতে জমি বেঁচে নিয়ে এসে করেছিলাম, ছেলেটি তো অসহায় ছিল, তারপর সেই ঘরে আমি প্রায় এক সপ্তাহ হয়েছিল না, ঘরটা আমার ওই ছেলের একটু বুদ্ধি কমছিল, হালকা বুদ্ধি, দিয়ে যা করতে মানে সুজাব ঘরটা ভেঙে দিয়েছিল, ভেঙে দিলে আমি থাকতে পারলাম না, চলে গেলাম, চলে যেয়ে এবারেও থাকতে পারিনি, ওই জায়গায় থাকতে পারলাম না, ওই বাইকেরের কাছে থাক, বোনির কাছে থাকি, মেয়েগুলোর কাছেও থাকি বেশি দিন না, ওই দুই চার দিন থাকি চলে যাই। এখন কি সন্তানরা কেউ আপনাকে আর দেখছে না? ছেলেরা আমার ছেলেরা কি দেখতে দেখছে এখন না? এখন তো আমি এই যে এক মাস হয়েছে ছেলে মারা গেছে, এখন এদিক ওদিক বেড়াচ্ছি। এখন আপনার ছেলেরা তো সবাই প্রতিষ্ঠিত, সবারই অর্থ সম্পদ আছে, তাহলে আপনাকে দেখছে না কেন, কী অপরাধ করলেন? অপরাধ আমি কি করেছি এটাই বলতে পারলাম না বাবা, আমার তো স্বামী 5 বছর পড়েছিল, আমি সে পায়খানা পেশাব সব কিছু বিছানা করতে হুঁশ ছিল না, সে সব কেউ বাড়ি ছিল না, সবই আমি কিছু করেছি, কিন্তু 8 মাস মরার 8 মাস আগে এই ছেলে চাকরি করতে গেলে বাসি বাড়ি আসলো, বাড়ি এর বউ থাকতো না, বড় ছেলের বউ কোনো দিনও আসেনি, আমি একটু রান্না করেও খেতে পারতাম না, খুব কষ্ট করেছিল, কষ্ট করে স্বামীরা মরে গেল, মরে যাওয়ার পরের থেকে এ ছেলে আসলে আসলে এ বউ ভালো না, বউ আমার 4 ডেবিটার বস, 4 ডেবিটার বউ আমার করতে পারে না, ছেলেরা ওই বউর কথাই শোনে এই আর কি, এইভাবে আমি বেড়াচ্ছি 15 বছর স্বামী মারা গেছে। আচ্ছা, স্বামী মারা যাওয়ার পর এখন আর আপনার দেখভাল করার মতো কেউই নেই? না, এই যে ছেলেগুলো সুপ্রতিষ্ঠিত করলেন, বড় বড় চাকরি দিলেন, ছেলেগুলো সব কি বউয়ের কথা শোনে? শোন, তাই তো দেখতেছি। আপনি তো ধনাঢ্য পরিবারের একটা পুত্রবধূ ছিলেন, আপনার বাড়িতে আমরা দেখলাম, দর্শক আমরা নূরজাহানের স্বামীর বাড়িটা দেখাবো, অর্থাৎ তার যে স্বামীর ভিটা আমরা নূরজাহানের বাড়িটা দেখাবো আপনাদের, তা এখন হচ্ছে আপনি এভাবে কীভাবে চলে বেড়াচ্ছেন, কীভাবে খেয়ে বেড়াচ্ছেন? কীভাবে এই যে এরা হলো দেওয়ারের ছেলে, আসলাম ওরা তো খাটি দিল, আর এক দেওয়ারের বাড়ি গেলাম কটা খাটি, এত ওরা বরাবর 6 ভাই,
আবার এই গুষ্টি বিরাট বড় গুষ্টি এখন জায়গায় জায়গায় হয়ে গেছে এই করে খাইয়ে বেড়ায় থাকিয়া সেই ঘরে সেই বউটা আবার খুব বেশি একটা সেই ঘরে খাই নে থাকি নে থাকি ওই রাত্রে থাকি দিনে এই সব বাড়ি ঘুরে বেড়াই খাইতে দেওয়ার মতো বাড়িতে কেউই নেই আছে মাঝে ছেলে আছে মাঝে খেতে দেয় কি তারা খাইতে আমি তো খাই নে সেই বাড়ি ওই এদিক ওদিক খাইয়ে বেড়াই দেয় না খাই নে ও দেয় না খান না তাই তো জাতি চাইছিলাম তা কয়েছে যে আমি খাঁচি দেওয়ার মতো নেই আচ্ছা আমরা আমাকে একটু বুঝতে দেন আপনার মেজ ছেলে আছে এখানে বাড়িতে আর বাকি বাকি ছেলেগুলো কোথায় আরে বড় ছেলে দিনে দা বাড়ি করেছে সে জায়গা আসে থাকে বড় ছেলে কি করে বড় ছেলে মেডিকেল অফিসার বড় ছেলে মেডিকেল অফিসার তার মায়ের এই হাল আর ছোট ছেলে আমার দেখাশুনো করেছে ছোট ছেলেও আমার দেখাশুনো করেছে আব্বা বাবা পাঁচ বছর বয়সে ছিল ও টাকা পয়সা দিয়েছে ওরির টাকা দিয়ে সে খাইয়ে চলে গেছে তারপরে আমি এসে মরার পরে ওই ছোটো ছেলেই আমার সব কিছু দেখেছি অ্যাক্সিডেন্ট করলাম অ্যাক্সিডেন্ট করার পরে সেই বোনের বাড়ি ওই ছোটো বোনের বাড়ি ভিনে দা শুনতে আমি অ্যাক্সিডেন্ট করলাম ওই ছোটো ছেলে ফোনতে করে চাকরি পিতে শুনতে খবর শুনি টাকা এখন ছোটো ছেলের কী অবস্থা ছোটো ছেলের এখন ডায়াবেটিস হয়ে গেছে আমার দিন আমার দেখাশুনো করতে বলে বউ ছেলের ডিভোর্স দিয়ে চলে গেছে ছেলে নিয়ে মানে হচ্ছে ছোটো ছেলে আপনার দেখভাল করতে বলে তার বউ তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে এবং এখন ছোট ছিল আর দেখাশোনা আপনার করতে পারছে না এখন সে ডায়াবেটিস হয়ে গেছে এখন চাকরি করতেছে না এখন কি করবি আর তারই চলাফেরা ছোট ছেলে দেখভাল করতো নূরজাহান চাষির ছোট ছেলে তার বউ এই কারণে তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে যেমনটি মা বলছে এবং ডিভোর্স দিয়ে চলে যাওয়ার পর যেটা ঘটেছে সেই ছেলেটা আবার অসুস্থ হয়ে পড়েছে যার কারণে সে এখন হচ্ছে আসলে পরমুখাপেক্ষী হয়ে গেছে যার কারণে সে আর দেখভাল করতে পারছে না বড় ছেলে একেবারে খোঁজ রাখে না না বড় ছেলে রাখে না বড় ছেলে তো সম্পদশালী মানুষ এত প্রতিষ্ঠিত মানুষ তারপর আপনার খোঁজ রাখে না না খোঁজ রাখে না আচ্ছা এখন তার আরেকটা ছেলে হচ্ছে মারা গেছে গত 25 দিন আগে আর আরেকটা ছেলে আছে এলাকাতে আছে সে জমি জাতি সব দেখাশোনা করে বাড়িতে সে থাকে তো এখন এই যে ছেলেটা বাড়িতে আছে সেই ছেলের বউ আপনাকে কি খোঁজ রাখে বা বাড়িতে থাকতে দেয় খাইতে দেয় না বাড়ি ওই যে এসেছিলাম কয়েকদিন তারপরে আমি এই ছেলের বাড়ি আসলাম বলে সেই জন্যই কয়েক বাড়ি ঘরে যে বাপের বাড়ি জমি বেঁচে নিয়ে এসে ঘর করেছি কয়েক দেবো বাড়ি ঘর তুলে ঠিয়ে আছে এখন আর এই বাড়ি কেউ এর করে আর কি দর্শক দেখেন আমার কাছে নূরজাহান চাচির চেহারাটা থেকে মনে হচ্ছে কি জানেন যে উনি যে বয়সে পুত্রবধ হয়ে এই শৈলকপাতে এসেছিলেন সেই সময় আমার মনে হয় এই মানুষটি অনেক রূপশ্রী একটা মানুষ ছিল সুন্দর একটা মানুষ ছিল সে তার স্বামীর অনেক টাকা পয়সা যা ছিল রাব্বা যাই হোক একটা চাষি মানুষ ছিল জোন টোন দেখো হয়তো ওই সংসারটা বেশ ভালো ছিল আমি এক হাতে সব কিছু করেছি তারপর আটটা ছেলে মেয়ে লেখাপড়া শিখেছি আটটা সন্তানি মেয়ে লেখাপড়া শিখেছি মেয়েগুলো বিয়ে বাস করেছি ছেলেগুলো লেখাপড়া শিখেছি এখন আমার সেই সব ছেলেমেয়েরা আমার খোঁজ নেন না এত লেখাপড়া শেখালেন মেয়েদেরকে এত ভালো ঘরে বিয়ে দিলেন ছেলেদের সুপ্রতিষ্ঠিত করলেন এটাই কি আপনার অপরাধ অপরাধ এইটাই আমার অপরাধ এখন তো এখনও আপনি টুকটাক করে চলতে পারছেন হাঁটতে পারছেন যখন হাঁটতে পারবেন না তখন কি হবে কথা সেটাই তো আমি এই জন্যই তো চিন্তা আমার আমি এখনও ভালো চোখে দেখি না তাও আমি টুকটাক করে বেড়াচ্ছি নিজের কাজ নিজে করতেছি নামাজ খেলাম যাই হোক করতেছি এরপরে যদি আমি বিছানায় পড়ে যাই আব্বা পাঁচ বছর পড়েছিলাম করেছি সব কিছু এখন আমি যদি পড়ে যেতাম আর কে দেখবে আটটা সন্তানের জননী আটটা সন্তানই প্রতিষ্ঠিত আমার কেন যেন উঠে দাঁড়ানোর শক্তি নেই কারণ আমি এটা কীভাবে বর্ণনা করবো আমি জানি না এই মায়ের চোখের পানি সহ্য করার মতো না সে বলছে যে আমার কি অপরাধ সন্তানগুলো কি মানুষের মতো মানুষ করাটাই অপরাধ এবং আটটা সন্তানের জননী সবাই সুপ্রতিষ্ঠিত মেয়েগুলো ভালো ঘরে বিয়ে হয়েছে সে তার স্বামীর একটা সোহাগিনী স্ত্রী ছিল সেই বয়সে এটা আমার বিশ্বাস আর সেই মানুষের সেই বাড়িতে কোনো জায়গা হয়নি সে এখন ছুটে বেড়াচ্ছে তার খাবারের ঠিক নেই তার থাকার ঠিক নেই এখন হচ্ছে আপনি আমাদেরকে ফোন করেছিলেন আমাদের সাথে কথা বলেছিলেন এই মানুষটি আপনি বিশ্বাস করেন গত 3 দিন ধরে উনি কিন্তু ফোন করছেন এবং উনি আমাদেরকে খবর পাঠিয়েছেন ওনার দু সম্পর্কে একটা আত্মীয় বলছেন অফিসে যে আমরা যেন যাই কিন্তু আমরা আসলে আমার বারবার মনে হয়েছে যে আমি যাব বা ঘটনাটা শুনতে চেয়েছিলাম আমি এবং চাচি নূরজাহান চাচি যখন আমাকে ফোন করে ঘটনা বললেন আমি সত্যিই আমি অবাক হয়েছি আমার মনে হয়েছে যে শৈলকুপা উত্তপ্ত জনপদ হোক আর যাই হোক সেখানে যত কিছুই ঘটুক আমাকে যেতেই হবে এবং এই নিউজটা আমার প্রকাশ করতেই হবে কারণ হচ্ছে আসলে মায়ের উপরে কোনো নির্যাতন না আমি আমার মনে হয় আমি কেন কেউই সহ্য করতে পারবে না আপনারা যারা দেখছেন তারা কেউই সহ্য করতে পারবে না চাচি এখন তাহলে এত কষ্ট এখন কীভাবে করবেন
কিভাবে আল্লাহ কি করবে আমি তো বলতে পারিনি বাবা আমি কি করব আমি তো চিন্তায় আমার মন খারাপ হয়ে যাচ্ছে সময় সময় মন কান বিদ্রাশে চলে যায় তা কি করব বিদ্রাশে চলে যেতে মন চাই আপনার তাতনে চলে রাখা আমার কোজ দেন না কেউ মেয়ে রাখুন না ভাই ঘরে কাছে তো জমি আনি দিবে সেই ছেলে ভাইরা আমার ছেলেটা মরে মরে গেল ছেলেটা যেমনই হোক একটু বুদ্ধি কম ছিল কিন্তু সেই ছেলেটা মারা গেল আমার ভাইরাও ওই জমিটুকু পেছনে বেশি টাকা না 60,000 টাকা দিয়েছিল মাত্র 60,000 টাকা জমি বিক্রি করেছেন বলে ভাই আপনার ভাইরাও খোঁজ নেয় না ভাইরা তো ডাক্তার ইঞ্জিনিয়ার তারাও খোঁজ নিল না আসে দেখলেও না যে আমার ভাগিনীরা মরে গেছে আমার বোনটা কি করতে আপনার ভাইরা সব ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় চারতলা পাঁচতলা তিনতলা এইসব তো আপনার অপরাধ কি 60,000 টাকার জমি বিক্রি করেছিলেন এটাই তারপরে মাঝে ভাইটা তো আমার কাছে থাকে এলাকা পাড়া থেকে আমি তার চাকরির ব্যবস্থা আমি করে দিয়েছি আমি এত কিছু করেছি এখন আমার কেউ দেখিনি আমি এখন চোখের সামনে কারোর পাচ্ছি না আমার এই বয়সে আমি এইভাবে বেড়াচ্ছি আমার সহ্য করতে পারিনি বাবা আমার ভাইরা ভালোভাবে আমার রাখতে পারে ভালোভাবে রাখতে পারে কিন্তু ওই সামান্য 60,000 টাকা আমি জমি জনি চাইছিলাম না আমি কলম তুলে দাম দেন করে আমার কয়টা টাকা দিলে আমি একটু ছাপড়া করে থাকতাম আমি এই বাড়ি থাকতে পারিনি তারপরে আমার ওই জামাই সেই জামাই পুলিশ সেই জামার কাছে আমি দিয়ে গেছিলাম জামাই বড় করে ঘর করলে আমার ছেলের একটু অসহায় আছে ও পারবে না একটু জব্দ করে এই ঘরটা তুললো তুললে আমি সেই জায়গা আমার জামাই করে দিয়ে চলে গেল আমি এক সপ্তাহ মতো ছিলাম তারপরে ওই বউটা খুব খারাপ দর্শক একটা জিনিস বোঝেন ছেলেরা থাকতে দিচ্ছে না বলে চাচি হচ্ছে বাবার বাড়ি থেকে যে জমিটা পেয়েছে 60,000 টাকা জমি বিক্রি করেছে জমি বিক্রি করে স্বামীর ভিটাতে নিজে একটা ঘর তৈরি করেছে শেষ বয়সে আর একটা ঘর তৈরি করেছে যে থাকবে সেখানে এখন সেই ঘরটার কি অবস্থা যে ঘরটা তৈরি করেছিলেন সেই ঘরে যে আমি কদিন রয়েছি সে বউ আমার থাকি থাকছে না সেই ঘরেও তিনি থাকতে পারছেন না এখন যে ছেলেটা গ্রামে আছে সেই ছেলের বউ সেই ঘরেও থাকতে দিচ্ছে না এদিকে যখন 60,000 টাকা জমি বিক্রি করেছেন তার ভাইয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার ভাইদেরকে নিজের কাছে লেখে পড়ালেখা শিখিয়েছে তাদেরকে মানুষের মতো মানুষ করেছে সেই মানুষগুলোকেও কিন্তু হচ্ছে সেই মানুষগুলোকেও সে এখন আর কাছে পাচ্ছে না তারা এখন আর খোঁজ রাখছে না এখন আপনি সবার কাছে এতটা শত্রু হয়ে গেলেন এবার শত্রু হয়ে গেলাম কি জন্য হলাম বাবা আমি বুঝতে পারিনি কি জন্য যে হলাম আর এই জমি একটু ছোট ছেলে আমার স্বামী বলে দেলমরের দাবি আমার একটু জমি 24 কাঠা জমি আমার ছোট ছেলে টানে দেখাশুনো করে এই জন্যই ওর দিয়েছিলাম দিলি সে জমি সে ছেলে কোনোদিন আসে এক ভাত খাইনি বাড়ি আসেনি এই বাড়ির দেখাচ্ছে এইটাই খাচ্ছে সেই জমি 24 কাঠা জমি এই ছেলেই খাচ্ছে কিন্তু সেই ছেলের জমি সে কষ্ট আমি তুমি দিছিলে আমি তোমাকে সে জোর করে নিইনি তুমি দিছিলে খুশি হয়ে কিন্তু আমার আমি জমি আমি যে সবাই দিয়ে দেবো সবাই দিয়ে দেবো কিন্তু তোমার এখন আমি কি করব আমি তো গায়ে পরশু দিনে ফোন করলে তোমার আমি কীভাবে রাখবো আমি তো পারতেছি না কী করে রাখবো আমার তো চাকরি নেই তারপর আমি অসুস্থ হয়ে গেছি ছেলেরা চলে গেছে ছেলেরা কান্দে কান্দে ছেলের জন্য আরও আমার ছেলে অসুস্থ হয়ে গেছে আমার আপনার কয়টা ভাই আপনার কয়টা ভাই বলেন তো আমি একটু বসি আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না দর্শক এরপরে কী প্রশ্ন করা যায় মাকে আপনারাই বলেন আমি আর বুঝতে পারছি না আচ্ছা আপনার কয়টা ভাই আপনার কয়টা ভাই ভাই পাঁচটা আপনার পাঁচ ভাই তাদের কী অবস্থা তাদের পারিবারিক অবস্থা কেমন বাড়ি যেটা সেটা বাড়িতে বড় মসজিদ আছে মৌলানা আর মেয়েদের ভাইটা গরু ডাক্তার মানে পশু ডাক্তার এখন রেটার আর সেজেটা ইঞ্জিনিয়ার আর নোয়াডা আর্মি এখন রেটার আর্মি আর ছোটোটা মানে কোম্পানির বড় একটা এই বস চিন্তা করে দেখেন এই মায়ের ভাইয়া ভাইগুলোও কিন্তু প্রতিষ্ঠিত কোন কোন ভাইটাকে আপনি আপনার কাছে রেখে লেখাপড়া শিখিয়েছিলেন এখন এখন সে কি করে এখন রেটার্ড আছে ডাক্তার তার একটা ভাই মসজিদের ইমামও তারপরও তার খোঁজ নেয় না মানে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আমি এখনই সব পৃথিবীর সমস্ত স্বার্থ ছুঁড়ে ফেলে দিই স্বার্থ যদি মাকে দূরে সরিয়ে দেয় স্বার্থ যদি সন্তানের সাথে মায়ের দূরত্ব তৈরি করে দেয় ভাইয়ের সাথে বোনের দূরত্ব তৈরি করে দেয় কী দরকার সেই স্বার্থ স্বার্থ ছুঁড়ে ফেলে দিই চলেন সবাই কারণ এভাবে আর সহ্য করা যায় না কারণ এই মা যেভাবে কাঁদছে এখন আপনি তো এভাবে মানুষের বাড়ি বাড়ি কীভাবে চলবেন কীভাবে খেয়ে বেড়াবেন চিন্তা করতে তো সেই দেয় এখন এই ছেলে সে ঘরে বিছেলে বিছেলে দিয়ে থয়েছে আমি কয়দিন কয়েছি গরিবের বিছেলে বের করো আমি ভাইসের কাছে গেছিলাম ভাইসে ওষুধ ডাক্তার সে গেছিলাম কলম ওরে ক বিছেলে বের করে দেখাম ওই জায়গা আসবো সব থাকবো দেখা যে আমি কী করে ভাবতে পারবো তার আমি পারবো না দর্শক ওই বাড়িটা আমরা দেখাবো যত ঝামেলা হোক দেখাবো ওই বাড়িটাতে দেখার পরে অর্থাৎ ওনার স্বামীর ভিটা দেখার পরে আপনার অবাক হবেন যে এরকম রাজপ্রাসাদে এত বড় জায়গা ওনার জায়গা হয়নি গোলমাল হয়ে বাড়িটা লুটপাট করে সব ভাঙে করে আচ্ছা এখন তাহলে
এখন কি আপনি তাহলে বৃদ্ধাশ্রমে চলে যাবেন এটা ভাবছেন? আমি তো তাই করছিলাম, তা কখন সেরম হলি পারে আমি যাবো? আমি তো টাকা পয়সা বাবা আমার নেই কিছু, আমি তো শূন্য হাত। মা তার পুরো জীবনটা শেষ করেছে সন্তানদের জন্য, এখন আর তার কিছু অবশিষ্ট নেই, অবশিষ্ট বলতে শুধুমাত্র নিজের দেহটা প্রাণটা। এখন সে বলছে আমি বৃদ্ধাশ্রমে চলে যাব, কারণ এভাবে সে আর সহ্য করতে পারছে না। বৃদ্ধাশ্রমে যে আপনি কী করবেন, কীভাবে থাকবেন, সন্তানের জন্য কষ্ট হবে না? আমি তো জানি না বাবা কীভাবে, এখন আমি অসহায় বলে কোন দিকে কোনে কুল পাচ্ছি না, তো আমি কী করবো এখন? তো আত্মহত্যা করতে পারতেছি না, আত্মহত্যা মহাপাপ। আমি তাই সহ্য করতে পারিনি, সময় সময় কর। সন্তানের জ্বালা, সন্তান যেমনই হোক সন্তান, তাই না? সেই জ্বালা, তারপরে যদি এইভাবে আমি বেড়ে আমি সহ্য করি কী করে? চাষি আপনার বয়স কত এখন? বয়স 92। 92 বছরের মা বলছে আমি আত্মহত্যা করতে চাই। 92 বছরের মা আত্মহত্যা করতে চাই, আপনি বলেন তো আসলে কি এর সমাধান আছে? আমরা এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, সেই ভিডিওটা আপনারা দেখেছিলেন, 10 নম্বর হরিশঙ্করপুর ইউনিয়নের। চোখের পানি কেউ ধরে রাখতে পারেনি। আমার কেন যেন মনে হচ্ছে ওইটার থেকে, ওটা তো সন্তান রেখেছিল তার বাড়িতে, এটাতে যেন তিনি তার বাড়িতে কোথাও ঠাঁই পাচ্ছে না। ওখানে ওখানে তার মা গোয়াল ঘরে ছিল, এখানে তো বাড়িতেই নাই। এভাবে গ্রামে বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন এভাবে? আমাদের খবর পাঠিয়েছেন, আমরা আপনার অভাগা সন্তান, আপনি আমাদের কাছে কী চাইছেন? সবার অনেকে দেখছে, সবার উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার, কী বলতে চাইছেন এখন? আপনার দাবিটা কী? আমি কী বলবো বাবা, বুঝে তো ভুল পারছি না। এখন কথা হচ্ছে যে আমি তো একটা মা, মায়ের সন্তান, তারা যেত ওই অপরাধ করুক, কিন্তু আমি তাকে ফেলে দিতে পারতেছি না, তাকে একটা করতে পারতেছি না। তারা তো আপনাকে ফেলে দিয়েছে, এখন কী করবেন, এখন কী করার আছে, এখন আপনি কী চাইছেন? এখন আমি কী করবো আমি তো বুঝে করে পারছি না, যে আমার জন্য আমার হয়তো সন্তানরা হয়তো কনে কী হবি না হবি, কী করবি না করবি, আমি তো সহ্য করতে পারতেছি না। আপনাকে যদি বাড়িতে রাখা হয়, সন্তানদের ভালোবেসে আপনাকে বাড়িতে রাখে, আপনি কি থাকবেন বাড়িতে? সেইভাবে আমি রাখলে থাকবো তো, আমার স্বামীর বাড়ি যখন, স্বামীর ভিটে বাড়ি। স্বামীর ভিটায় কেনা থাকতে চাই, জীবনের শেষ নিঃশ্বাস নূরজাহান চাচিও চায় স্বামীর ভিটাতে থাকতে, স্বামীর ভিটাতে মরতে। আমরা যখন এখানে আমাদের শৈলকুপার সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ আমাদের সাথে ছিলেন, উনি বলছেন যে মাকে যখন আমি নিয়ে যাবো, মানে আসলে এই মানুষটার কি আসলে এখন কি আর ওই পেইনটা নেওয়ার ক্ষমতা আছে আপনাদের কি মনে হয়? এই মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা এখন কি নেওয়ার বয়স তার আছে? 92 বছরের মা সে বলছে আমি আত্মহত্যা করবো, মানে আমি সাথে। আপনি কাঁদছেন, কেঁদেন না, কান্নাকাটি করেন না, কান্নাকাটি করেন না। কান্দার দুঃখ, তারপরে ছেলেটা চলে গেছে সামনে সন্তান, সেই তারা সহ্য করতে পারিনি, তারপরে আমার এইভাবে কোনে কীভাবে থাকবো, কোনে কীভাবে খাবো, কোনে কী করবো, এই টেনশন সবসময় জন্য ভিতরে হচ্ছে। আমি একটা লেখা পড়েছিলাম, ওখানে ছিল যে মেয়েদের নাকি কোনো ঘর নেই। আমার কাছে তখন মনে হয়েছিল যে কথাটা কি পুরোপুরি ঠিক না বেঠিক। আজকে নূরজাহান চাচির পাশে বসে মনে হচ্ছে কথা সত্য, মেয়েদের আসলে কোনো ঘর নেই। 92 বছর বয়সে ওটা থাকার একমাত্র আশ্রয় সে পাচ্ছে না খুঁজে, একটা পাখিরও একটা নিড় আছে, একটা পাখির ওটা থাকা জায়গা আছে, আর আপনি, আপনার থাকা জায়গা হচ্ছে না এখন। এতগুলো ছেলে মেয়েগুলো তো ভালো জায়গায় বিয়ে দিয়েছে নিশ্চয়, মেয়েগুলো কি এখন পাশে দাঁড়াচ্ছে না? না, মেয়েরা যদি নেই এখন আর কষ্ট যে আমরা তো ওটা নিয়ে পারবো না। তাহলে কি ব্যাপারটা কি এরকম যে বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে ফেলে দিতে হবে? এখন তারাই জানে, তারা না জেলে এইভাবে আমার কোনো জায়গায় আমি কোনো পাত্তা পাচ্ছি না, আমি কী অপরাধ করলাম? আমি তো অপরাধ করিনি, আমার এইভাবে আমার ছেলে মেয়ে সবাই আমার এই করতেছে, বাইরা ওই করলো, কী জন্য আমি কী অপরাধ করলাম? আমি তো অপরাধ খুঁজে পাচ্ছি না, আমার অপরাধ তো আমি নিজেই খুঁজে পাচ্ছি না। এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারবেন আপনারা? আমি জানি কারোর কাছে কোনো উত্তর নেই। নূরজাহান চাচি খুঁজছে তার অপরাধ, কী তার অপরাধ? আমি মানে চাচি আমি না আপনার তার কথা বলতে পারছি না, ওই ধৈর্যটা আমার আর নেই, কী কথা বলবো, এর কোনো সমাধান নেই। মানে আমার আমার আমি তো আমার মায়ের একমাত্র ছেলে, তাহলে আমার মার কী হবে? আপনার 7টা সন্তান, কিন্তু আমার মা ভালো আছে আলহামদুলিল্লাহ, সামনের দিনগুলো তো থাকবে ইনশাল্লাহ। আপনার সন্তানগুলো এত প্রতিষ্ঠিত, এখন আপনি খুঁজছেন আপনার অপরাধটা কি? প্রতিষ্ঠিত থাকলে ছেলে মেয়ে তো রাখতেছে, শাশুড়ি নিয়ে এসে রাখতেছে, কিন্তু মায়ের ভাত নেই,
আমার এই ছেলে তো শাশুড়িতে এক মাস নিয়ে এসেছে। আমার বাড়ি যে কত গাছপালা আমি লাগাইছি, তাল বেল না নারকেল বাপের বাড়িতে চারা নিয়ে আসে, তারপরে এই কাঠের গাছ দিয়ে, এই আম গাছ দিয়ে, কাঁঠাল গাছ দিয়ে, মহগনি গাছ দিয়ে, মানে আমার 30-35টা গাছ। এখন এই যে কত আম আমি যে বাড়ি বাড়ি বেড়াচ্ছি, কত আম আমার বাড়ি আমার কাছে, কিন্তু আমার পড়াতে নেই। স্বামী সংসারটা সাজিয়েছিলেন স্বপ্নের মতো করে নূরজাহান, ভেবেছিলেন এই সংসারটা তার। 92 বছর পরে তিনি বুঝতে পারছেন এই সংসার তার না। যে সংসার সাজিয়েছেন বাবার বাড়ি থেকে তাল নারকেল বেল আম জাম কাঁঠাল লিচু অনেক রকমের গাছের সারি দিয়ে গাছ একা বাড়িটা মুড়িয়েছেন। বাড়িটা আপনাদেরকে দেখাবো, যত ঝামেলাই হোক দেখাবো। সেই বাড়িতে তিনি ঠাঁই নিতে পারেননি। আমের সিজন, পাকা পাকা আম, সুমিষ্ট আম, এবছরের আমের ফলনটা সব জায়গায় ভালো। নূরজাহান চাষির গাছের আম কি কপালে হয়েছে, খেয়েছেন? দেখলাম সেদিন আমি বাড়ি যাওয়ার জন্য কলাম দিয়ে ছেলে দেখলাম আম ফেলে কাটি বেড়ে উঠেছে, ওই যে নাতিনুর কাছে কচি বাড়ি তো দাদির বাড়ির আছে কটা আম নেই। নিজের গাছের আম কপালে হয় নাই। আমার যা আছে পাশে তার কাছে আমি থাকি, সেখানে গোসল করি, সেখানে নামাজ পড়ি, সে জায়গায় থাকি, সন্ধ্যার সময় জায়গায় যাই। ওই বউ আমার সাথে কথা বলে না, আমি স্যান্ডেলটা থুইছি কোনে দাঁড়িয়ে দিয়ে ফেলেছে কইল না। তারপরও কী নির্যাতন? বাথরুমে আমি তো পাকা বাথরুমে তো আমি তো করি, কিন্তু ও যায় বকাবাদি করে, এ করে আমি কোনো কথা জবাব দিইনি। নিজের সংসারে নিজেই পর হয়ে গেছেন? কিছু জবাব দিতে পারিনি, আস্তে করে বেরিয়ে চলে আসি, সকালে চলে আসি, ওই সন্ধ্যার সময় যাই, রাত্রি ওই কটা ভাত এই জায়গায় দিয়ে দেয়, তার খায় খাইয়ে টেয়ে শুয়ে থাকে, নামাজ পড়ি, রাত্রি তাহাজতে নামাজ পড়ি, একটু শুই, শুয়ে উঠি, আবার ফজরের নামাজ পড়ে বেরিয়ে চলে আসি। তারপরে যার কাছে আসি সেই এই জায়গায় আসি সকালবেলা, ওষুধ কিনতে দিচ্ছে এই নাতি ছেলে, এর জন্য আসলাম, এই এই জায়গা কটা খেলাম। এভাবে ছুটে পড়ে কি জীবন বাঁচবে? কী করবো আর, চিন্তা করে তো কুল পারছি নি বাবা, সব সময় ভিতরে টেনশন, রাত্রি ঘুম আসে না, চোখের পানি করতে পারি তো খারাপ হয়ে গেল। আমার ভাইরা আমার মতো বোন, আমি কত কত উপকার করেছি ভাইগের, সেই ভাইরা এখন আমার ওই সামান্য 60,000 টাকার জন্য আমার আমার ছেলেটা মরে গেল, তাও আসলো না, আসলো না, আমার খবরও নিল না। বোন তিনটে বোন আছে, তিনটে বোনই আছে, দুই বোন আসছিল, ওই একটা 3,000 টাকার আসছিল, তারা এসে আমি সান্ত্বনা দিয়ে গেল, কলিব তোমার ওষুধ পানি টাকা পয়সা যা লাগে আমরা দেবো, তুমি চিন্তা করে না। তারপরে আমরা ভারতে যাচ্ছি, ভারতে তা আসি তোমার নিয়ে যাবো। নূরজাহান চাচির জীবনের গল্পটা আমার পক্ষে আর লং করা সম্ভব না, কারণ আমি যতই শুনছি ততই মনে হচ্ছে যে এই গল্পের একটা প্রশ্নের কোনো উত্তর মেলে না। এই গল্পটা অমীমাংসিত আপাতত থাক, এই গল্পের মীমাংসা যদি হয় তাহলে সেই মীমাংসার গল্পটা নিশ্চয়ই পরবর্তীতে প্রকাশ করা হবে। তবে সত্যি এটা দুঃখজনক যে 8 সন্তানের জননী আজ নিজের বাড়িতে থাকতে পারছেন না, নির্যাতিত, নিজের বাড়িতে এত কিছু করেছে, স্বামী মারা যাওয়ার পর নিজের বয়স 92 বছরে অতিক্রান্ত হয়ে গেছে, জীবনের পড়ন্ত বিকালে এসে দেখছেন যে আসলে কিছুই তার না, সব কিছু হয়ে গেছে অন্য কারুর, নিজের বাড়িতে এক মানে স্যান্ডেল রাখলেও সেটা বৌমা টানতে ফেলে দিচ্ছে। ফেলে দিল, আমি তো কথা বললেন স্যান্ডেলটা কী হলো, কেউ ঝগড়া করবি না, যাতাও বলবি না, আমি ওইসব কথা শোনার জন্যই আমি কিছুই শুনলাম, স্যান্ডেলটা ছিলাম আমি সিঁড়ির পারে, স্যান্ডেলটা কী হলো করলো না। এখন কেন যেন মনে হচ্ছে আমার, জানেন যে আমার জীবন 92 বছর পর্যন্ত না যাক, আমার জীবন 70 বছর পর্যন্ত না যাক, আমার জীবন হচ্ছে আমি যেন হঠাৎ করে মারা যাই এবং আমার যেন এই যৌবন থাকতে থাকতে আমার মৃত্যু চলে আসে। কারণ নূরজাহান চাষির মতো জীবন নিশ্চয়ই আমিও চাই না, কারণ 92 বছর বয়সে যখন সে অচল হয়ে গেছে, অনেকটা অচল বলা ভুল হবে, যখন সে ক্ষমতা কমে গেছে, শরীরে তেজ কমে গেছে, তখন পৃথিবীর কাছে সে জঞ্জালে রূপান্তরিত হয়ে গেছে, সন্তানদের কাছেও। নূরজাহান চাষি এই মানুষটা দিনে কতটুকু খেতে পারে বলেন তো, সারা পৃথিবী খেয়ে ফেলবে ব্যাপারটা এরকম কিন্তু একদমই না। এই চাষির সামান্য খাবারটুকু দেওয়া মানুষ নেই, পৃথিবী কত নিষ্ঠুর হয়ে গেছে, আমি অবাক হয়ে যাই যে আমরা আসলে কোথায় চলে যাচ্ছি। নূরজাহান চাষির জন্য সামান্য খাবার পৃথিবীর কারো জুটছে না, প্রতিবেশী বংশের মানুষ এর কাছে তার কাছে ছুটে বেড়াচ্ছে, ছেলের অকপটে ভালো আছে, সবাই সন্তান বউ বাচ্চা নিয়ে, মানে আপনার ছেলেদের কোনো পরিচয় আলাদাভাবে আমি চিহ্নিত করছি না, আমি চাই না আপনার ছেলেরা, আপনার ছেলেদের সম্মানহানি ঘটুক, আমি এটা চাই না, আলাদা করে শুনতে চাচ্ছি না কে কোথায় আছে, কেমন আছে, নাম কী, আমি ওগুলো জানতে চাই না, কারণ আমার জানার ইচ্ছাও নেই, কারণ তাদের সম্পর্কে আমার আগ্রহটা এই মুহূর্তে খুবই কম, একেবারে আগ্রহ নেই। আগ্রহের কেন্দ্রবিন্দু নূরজাহান চাচি,
তার বিষয়টা তুলে ধরলাম এই কারণে যে নিশ্চয়ই এই ভিডিওটি এই এলাকার অনেক রাজনীতিবিদ রয়েছে, সচেতন মানুষ রয়েছে। ইতিমধ্যে আমাদের সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ ভাই আমাদের সাথে আসছেন এই কারণে, সাথে তিনিও দেখে গেলেন নিশ্চয়ই সমাধান হবে, একটা পথ বের হবে এই কারণে। আর সবচেয়ে বড় কথা কি, এই মানুষটা আমাকে আমাদের ফোন করেছিলেন। আমার মনে হয়েছে যে একটা মায়ের জন্য আমার যাওয়া উচিত, তাই এসেছি। কারণ এর আগে আমরা একটা মাকে নিয়ে নিউজ করেছিলাম, সমাধান হয়েছে, ভালো সমাধান হয়েছে। আমরা চাই নূরজাহান চাচির সমাধানটা ভালো করে হোক। আমরা এখন দেখতে চাই নূরজাহান চাচির কেমন পরিবারের বউ ছিলেন, সেই পরিবারটা কি খুবই অসহায়, সেই পরিবারে কি এক টুকরো জায়গা নেই এই মানুষটার থাকার জন্য। চলুন তো সেই বাড়িতে একটু যাওয়া যাক, আর যদি পারি তাহলে এই বাড়িতে যারা আপাতত তাকে রাখছেন তাদের সাথেও তো একটা কথা বলতে চাই, যদি তারা কথা বলেন। আর তারা না বললে আমরা নূরজাহান চাচির সেই আদরের সেই স্বর্গ সুখের মানে স্বর্গরাজ্যে যেতে চাই, অর্থাৎ তার স্বামীর বাড়িতে যেতে চাই, যেখানে তার 92 বছর পর মনে হয়েছে যে এই আম গাছ কাঁঠাল কিছুই নাই তার, সেই বাড়িতে যেতে চাই। একটু কথা বলার চেষ্টা করবো অন্য কারোর সাথে। আমার জন্য আমার ছেলে করে কোনো অসুবিধে না হয়, আর তা করে বুঝে বুঝে আমার আমার আচ্ছা অসুবিধা হবে না, অসুবিধা হবে না। আরে মা রে, এখনও বলছেন ছেলেদের জন্য কোনো অসুবিধা না হয়, অসুবিধা করার জন্য আমরা আসিনি চাচি। আমরা চাই আপনাদের সন্তানের ভুল 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 বোঝাটা ঠিক হোক, সংশোধন হোক, আপনাকে ভালোবেসে বুকে টেনে নিক। আমার হাত ধরে বলছে কি জানেন, বলছে এর জন্য আমি ডেকেছি আপনাদের, এর জন্য যেন আমার সন্তানদের কোনো ঝামেলা না হয়, ছেলেদের জন্য কোনো ঝামেলা না হয়। চিন্তা করতে পারেন, মানে এটা হচ্ছে মা। হ্যাঁ, আমি তার পায়ের কাছে বসেছিলাম, এর কারণ আছে, বসেছিলাম এর কারণে আমার কাছে মনে হচ্ছিলো কি যে এই পায়ের নিচে না এই সন্তানগুলোর হচ্ছে যে দেখেন এই পা দুটোর নিচে হচ্ছে তার সন্তানদের জান্নাত। হ্যাঁ, এই কারণে আমি তার পায়ের কাছে একটু বসেছিলাম, কারণ আমার ভালো লাগছিল পায়ের কাছে বসে থাকতে, কারণ মনে হচ্ছিলো কি যে নির্যাতিত মায়েরাই সবসময় যে দোয়াটা দেয় সেই দোয়াটা বোধ হয় মানে আল্লাহর আরশে সঙ্গে সঙ্গে কাজে লেগে যায়, এজন্য আমি না ওনার পায়ের কাছে বসেছিলাম, কারণ এই পায়ের নিচেই এই সন্তানদের স্বর্গ জান্নাত। সে মা হাত ধরে বলে কি জানেন, যে ভিডিও করার জন্য যেন আমার ছেলেদের কোনো সমস্যা না হয়। মানে এখন কি বলবেন বলেন তো, মানে কি বলবেন, মানে আমি না আর কোনো ভাষা পাচ্ছি না। কাকি কিছু হবে না, সমাধান হোক, সমাধান হোক, এটা চাই, সমাধানই করে দিন দিতে হবে বাবা। আমরা পুলিশ না, আমরা র্যাব না, আমরা কিচ্ছু না, আমরা প্রশাসনের লোক না, আমি সংবাদকর্মী, আমি আপনার সন্তান তুল্য মানুষ, আমরা আপনার খবর পাঠিয়েছেন, আমরা এসেছি সমাধানের জন্য। এটা দেখার পর আপনার সন্তানদের ভুল বুঝতে পেরে সমাধান করবে এই কারণে আশা চাচি। ঠিক আছে দর্শক, হচ্ছে এই মানুষটি হচ্ছে ওনাকে একটু বাড়িতে রেখেছেন, খেতে দিচ্ছেন। সকালে কি খাওয়া দাওয়া করেছে চাচি? সকালে খাওয়া দাওয়া করছে, আসছে আমি খাওয়াইয়ে মাথাটাতে তেল মেল দিয়ে মাথাটাতে শুয়ে শুয়ে রয়েছে। আপনি একটা জান্নাতকে যত্ন করছেন, আপনি একটা জান্নাতকে ভালোবেসে বুকে টেনে নিয়ে আসছেন। সবাই আসছে, আমি একটু করতেছি। অনেক ভালো করেছেন। আসলে কি ওনার ছেলেদের কি অবস্থা খুব খারাপ, মাকে দেখার মতো কোনো টাকা পয়সা কিচ্ছু নেই, সাধ্য নেই তাদের? এখন হচ্ছে সেই তো ভালো জানে আছে এখন, বুঝতে পাচ্ছি, দেখেছেন এই একটা ঝামেলা। উনি কিন্তু সত্যটা স্বীকার করতে চাচ্ছেন না। আচ্ছা ওনার সন্তানরা ওনাকে কি দেখছেন, এটা তো সত্য। এখন আমি আর কি বলবো, আপনি তাও বলতে চাচ্ছেন না। আসলে সবার ভিতরে এটা একটা ভয় থাকে। যাই হোক আমি শুনতে চাচ্ছি না, আপনি তো ওনাকে দেখভাল করছেন, আলহামদুলিল্লাহ, অনেকের দোয়া নিশ্চয় আপনি পাবেন। আমার কাছে যেদিনই আসে আমি সেই দিনই তার খাতে দিই, আমি সেই দিনই তার একটু যত্ন সহকারে কাছে রাখি, এই যে এখন আবার কটা খাওয়াই দেবো। এই অনেক খুশি হলাম, যারা দেখছেন তারাও নিশ্চয় আপনার জন্য দোয়া করবেন যে আপনি একটা মানুষকে ভালোবাসছেন, কাছে রেখেছেন। দর্শক আমরা নূরজাহান চাচির বাড়িতে একটু চলন্ত দেখে আসি, আসলে সেই বাড়িটা কেমন, যে বাড়িতে উনি ছিলেন, যে বাড়িতে সাধারণ সংসার ছিল, সংসারটা তীর দেখে চলেন যায়। আপনাদের শাশুড়ি আছে, বাসা পরের বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, পাড়া পাড়া ঘুরে বেড়াচ্ছে, তার থাকা জায়গা নেই, আপনারা তার স্যান্ডেলটা ছুঁড়ে ফেলে দেন, তাকে দেখভাল করতে চাচ্ছেন না, বাসায় থাকতে দিচ্ছেন না, ওই বিচুলি টুচুলি তুলে রেখেছেন ওই ঘরে, তার থাকার জায়গা নেই। এখন আসছে অন্য ছেলেরাও দেখেন না, আবার বাড়িতে আপনারা এসে আপনারাও দেখেন না, এখন এই সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন? তা ছেলে চারটে, মেয়ে চারটে, তা ছেলের নামে আমার যে শ্বশুরের যে স্বামীর যে দুই আনা অংশ পাইছে তার ছোট ছেলে সব লিখে দিয়েছে, লিখে দিয়ে সে তার ছোট ছেলের কাছে ছিল, তা ছোট বিটার বউ বলে তার মায়ের ধরে খেদা দেয়, সে বলে তার ছোট ছেলে বাসায় সেনতে নিয়ে আসে, বলে তার মেয়ে একটা ঝিঙে দা আছে, শৈলকুপা দুটো আছে, একটা যশোর আছে, তারপরে তার মেয়ের বাসায় আনে,
আনিয়ে ফেলি, সে আবার আমার ভাসুরির বাসায় দিয়ে আসে। আমার বড় ভাসুর ঝিঙাদা থাকে, উঠে তো যাচ্ছেই। তার বড় ভাসুর সেনতেন আসে, তার জামাইয়ের কাছে ছিল, ছেলে নামে যখন জমি দিয়ে দেছে ছোট ছেলের নামে, সবই এই বাড়িতে থাকে না, মাঝে মাঝে আসে, আগে থাকতো। তারপরে ঈদের দুই দিন পর বাড়িতে আসে, আমার এই নুটপাটে সব, এই দেখেন আমার ঘরে চাল নেই, কোনো ঘরে দরজা নেই, এই দেখেন আমার ঘর বাড়ির কী অবস্থা। তারপরে সে আসে সন্তানের মতন, তার দুই দিন কাছে করে রাখিছি, রাখার পরে এই ঘর পরিষ্কার করে তার বিছনা খেতা খাট মাট দিয়ে তার রাখা হয়েছে, এক মাস ছিল। তারপরে তার সাজিয়া ছেলে মারা যায়, মারা যাওয়ার পরে তার চার মেয়ে আসে, দুই জামাই আসে, গোষ্ঠীর লোকজন, এই গোষ্ঠী বড়ো গোষ্ঠীর লোকজন, তারা আমার বাড়িতে নিয়ে তার সেজে ছেলের মারা গেছে বলে সেই বিটারবর বাড়ি তারা রেখে গেছে। রেখে গেলে মানে 15 দিন হয়নি, সে আবার হকন সেই সেজে ছেলের বিটারবর বলে রাখবি না নাকি, তার সাথে গেঞ্জাম করেছে, সেনে থাকবি না, তার জামাই থাকিয়ে করিয়ে দিয়ে গেছে, তার জামাই একটা পুলিশ। সে ঘরের ভিতর আমার মনির বাপ আছে, মাইজে তার সাথে কথা বলল যে ভাই, সে তো আপনার বাড়ি থাকতে চাচ্ছে না, তে হচ্ছে সে ওই জায়গা তার ছেলে মেরে গেছে বলে, তার দুইটা ছেলে আছে, সে যা থাকতে চাচ্ছে, তা আপনি কি বুঝলেন, কেউই তো তাকে রাখতে চাচ্ছে না, যেখানে সে গেছে সেখানে তাড়িয়ে দিয়েছে, তা বলে আপনারা 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 রাখবেন না, সে সম্পত্তি না দেয় না দিক কি বলতে চাইছে। তারপরে শোনেন, তারপরে তার জামাই বুঝাইল আমার শাশুড়ি ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে বসাইয়ে কছে যে আপনি এই বাড়িতে আছেন, ভালো আছেন, আপনি আর ওই বাড়ি যাবেন না, ওইভাবেই আপনার রাখতে চাচ্ছেন, আর এইভাবেই তো আপনার কিছু বলতেছেন, আপনি তাই সে তার কাছে এক মাস রয়েছেন। এর মাঝে আমার মাইজের সাইজে নুন্দাই আসিয়ে একদিন দেখেও গেছে, আমার শাশুড়ির এই গাছে লিচু ছিল, আমার নুন্দার খাতি দিলাম, খাতি মাতি দিলাম, আমি কছি যে আপনি যা শাশুড়ি আমার কাছে থাকলি, এই বাড়িতে থাকলি, আমরা আমার কাছে থাকলে আপনি তো মাঝে মাঝে আসেন দেখতে, আপনি কি কোনোদিন আমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করা দেখেছেন, কছেন না। তারপরে বাড়িতে তাহলে কি, তাহলে কি আপনার শাশুড়ি কি মিথ্যা কথা বলছে? এত কথা বললে হবে না, এখন কথা হচ্ছে আমি বলি, সেটা হচ্ছে আপনারা সবাই প্রতিযোগিতা করতেছেন তাকে নিয়ে, তার তার কোনো ছেলেই দেখছে না, তাহলে সে এখন কোথায় যাবে? বুঝলাম যে আপনারা ঠিক আছে, কোথায় যাবে, সে যাবে কোথায়? এই বাড়ি না এসে সে গোষ্ঠীর বড় ছেলে সাতটার ডাক্তার শৈলকুপা বাসায় সেনে গেছে, সে ফোন করে বললি যে তোর মা আমার বাসায় আছে কি, আমার কাছে যে মা নিয়ে তো আমার আপত্তি নেই, মার হচ্ছে গে কষে আমার বাসায় কষে আইসে বাড়ি চলে আসুক। সে আইসে তার বলেছে যে খাট মাট সব ওই বাড়ি নিয়ে গেছে, তুমি নিয়ে আসো। সে গেছে, এই কথা শুনিয়ে সে খাট আনতে বলেছে, তার এই ঘরেতে নিয়ে তার ওই বাড়ি রাখেছে, ওই বাড়িতে সে আনবি না, ভেনে টেনে আনবে না, না নিয়ে আসে সে মানুষের বাড়ি বাড়ি খাইয়ে বেড়াচ্ছে, আর এইসব দুর্নাম দেশে আপনাদের কাছে রিপোর্ট দেশে। না 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 না, সেটা সবাই তো বলতেছে, তাকে কেউই দেখে না, অন্য গ্রামের লোক তো সবার কথা হয়েছে, কথা আপনারা নেবেন না, পাশের আলো সবার সবার সাথে কথা হয়েছে, আপনারা শুনে যান। না তার 92 বছর বয়সে তাকে যদি আপনারা সবাই এত যন্ত্রণা দেয়, তাহলে সে নেবে কিভাবে? তাহলে তার ছোট ছেলের সম্পত্তি সব নিয়ে নেছে, তার ছোট ছেলে হাজির করু, তার ছোট ছেলে হাজির করো, কার তার সাজিয়া জামাই এই বাড়িতে যা চকি মকি সব নিয়ে গেল, তার সাজিয়া জামাই পুলিশে চাকরি করে, তার সাজিয়া জামাই ছোট ছেলে তো অসুস্থ, ছোট ছেলের মিথ্যা কথা ভাই, আপনারা জানেন না, তাই আমার শাশুড়ি যে কত অভিনয় জানে সব মিথ্যা কথা। এই মানুষটি 92 বছর বয়সে মানে অভিনয় করে না, মেয়ে এখন রাখতেছে না, বড় মেয়ের কাছে খোকনের বউ ফোন দেছে যে আপা এই 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 না এই করেন, বড় মেয়ে কইলেছে যে আমার মা শয়তান, আমার মার ধার আমরা ধারি নে, ছোট মেয়ে কয় যে আমার বাসায় থাকলে শৈলকুপা, আমার বাসায় থাকলে আমার মাথা ব্যথা করে দেয়, আমি মা রাখতে পারবো না। সাজে মেয়ে কয়েছে যে তার বিষ খাওয়া, এই যে ওই বাড়ির প্রিয় তার মা কইলে আজকে কছে, সেজে মেয়ে কয়েছে যে তার বিষ খাওয়া মাইরে দেওয়া ছাড়া কোনো উপায় নেই, আমার মাই খারাপ, আমার মায়ের জন্য আমার সংসার, আমরা ভাই বোন সব ছিন্ন বেছিন্ন। তারপরে নীলু স্যার মাইজে মেয়ে এত প্রিয় যে এই সংসারটা সব নষ্ট করেছে, তার মাইজে মেয়ে কয়েছে যে আমরা এখন পরের সংসার করি, এত কাল পরের সংসার, এইভাবে প্রতিযোগিতা করলে উনি বাঁচবে না, এইভাবে প্রতিযোগিতা করলে আপনি আপনি এভাবে কথা বলে আমি তো কথা বলতে পারছি না, আর আপনারা পাশের আমরা মানুষ ডেকে আনতেছে, আসলে কথা বলা সম্ভব না, কারণ উনি এত কথা বলছেন যে আমার কোনো প্রশ্ন করার সুযোগ করে দিচ্ছেন না, উনি আমাকে প্রশ্ন করার কোনো সুযোগ দিচ্ছেন না। উনি আমাকে কোনো প্রশ্ন করার কোনো সুযোগ দিচ্ছেন না, এবং উনি এমন ভাবে কথা বলছেন যে আমি তো প্রশ্ন করব, শুনেন জেল ফাঁস না, আমরা পুলিশ প্রশাসনের মানুষ না, মানে আপনি তো আমাকে কথা বলতে দিচ্ছেন না, মানে আপনি আমাকেই কথা বলতে দিচ্ছেন না, 92 আপনি 92 বছরের একটা প্রবীণ মানুষকে কথা বলতে কিভাবে দেবেন, আপনি তো আমাকেই কথা বলতে দিচ্ছেন না,
মানে আপনি এভাবে লাউডলি চিৎকার চেঁচামেচি করে এভাবে ঝগড়া করলে আমি তো আপনার কথা বলতে পারছি না, উনি কেন কিভাবে পারবে বলেন? আমার প্রশ্ন করতে তো দিবেন আপনি। আপনি তার ডাক ডাকবেন, তার জামাই সাজিয়া জামাই ডেকে নিয়ে এসে তার সাথে আপনি জামাই কেন টানছেন? মানে এটা এটা তো তার বাড়ি, এটা তার স্বামীর বাড়ি ছিল। সাজিয়া জামাইরা থেকে এই বাড়িতে নিয়ে গেছে ভাই। আপনি আপনারটা বলেন, আপনার জায়গা থেকে আপনার দায়িত্বটা কতটুকু করেছেন? দর্শক দেখছে, মানে আমি ওনার সাথে কথা বলতে পারছি না, 92 বছর মানুষ, সে কিভাবে কথা বলবে? এই মুহূর্তে ওনার সাথে আমার কথা বলা সম্ভব না, কারণ আমি আসলে কোনোভাবে পারতেছি না। মানে উনি কথা আমার সাথে বলতে দিচ্ছেন না, কোনো প্রশ্ন করতে দিচ্ছেন না, প্রশ্ন উত্তর দিতে চাচ্ছেন না। এভাবে এভাবে হয় না, মানে এবারে সম্ভব না, এভাবে কথা বলা সম্ভব না। কারণ চাচা আপনি কে? আপনি কোনার মা? না, উনি কে? ওই যে উনি উনি আপনার মা, আপনার মা আপনার সাথে রয়েছে, শাশুড়ি নাই, বুঝতে পারছি, শাশুড়ি নাই, শাশুড়ি রাখতে পারছে না, এই যে সে পাড়ায় পাড়ায় আম চেয়ে খেতে পারছে না, তার গাছে কিন্তু আম কাঁঠালগুলো সব সেই লাগিয়েছিল। আপনি তো আমাকে অনেকগুলো প্রশ্ন আপনার করা ছিল, কিন্তু আপনি আমাকে প্রশ্ন করতে দিচ্ছেন না, আপনি আমাকে প্রশ্ন করতে দিচ্ছেন না। সেই মানুষ কী করে আপনার সঙ্গে কথা বলে পারবে বা কথা বলবে বলেন? আপনারা তাকে দই দিচ্ছেন, সবাই দই দিচ্ছে তাকে, বড়ো মেয়ে দই দিচ্ছে, ছোটো মেয়ে, সেজে মেয়ে, মেজে মেয়ে, সব ছেলেরা দই দিচ্ছে, কিন্তু কোথায় এই মানুষটা তাহলে কী করবে, কী করবে বলেন? আচ্ছা, এই প্রশ্নের আসলে কোনো উত্তর নেই, এবং আমি ওনার সাথে আপাতত কথা বলতে পারছি না। আমি নূরজান চাচির সাথে যেটুকু কথা বলেছি আসলে ওইটুকু আমরা সমাধান চাই, মূলত আমরা সমাধান চাই। দর্শক, আর ভিডিওটা আমি লং করতে চাচ্ছি না, কারণ আলোচনার সেই পরিবেশটা নষ্ট হয়ে গেছে। এটাই মূলত নূরজান চাচির শ্বশুর বাড়ি, অর্থাৎ এই বাড়িতে সে লাল বেনারসিতে নববধূ হিসাবে এসেছিল, যখন তার স্বামী ছিল, যখন তার সেই সময়টা ছিল, সেই সময় বলতে যখন সে তার জীবনের স্বর্ণালী সময় পার করতে এসেছিল। চোখে ছিল রঙিন স্বপ্ন, চারপাশে আম কাঁঠাল অনেক ধরনের ফল গাছে মোড়ানো, বাড়িটা নান্দনিক দৃষ্টিনন্দন একটা বাড়ি, অনেক বড় উঠান, সব কিছু সুন্দর। কিন্তু এই সুন্দর বাড়িতে এক টুকরো ঠাই চেয়েছিলেন নূরজাহান চাচি, কিন্তু সন্তানদের প্রতিযোগিতা আর বৌমাদের নানা ধরনের কৌশলের কারণে 92 বছরের নূরজাহান চাচি হার মেনেছেন এবং সেই বাড়িতে সে থাকতে পারেননি, এটাই সত্য। এবং 92 বছরের নূরজাহান চাচি সব কিছু সত্য বলছেন, তার চোখের পানি আর মিথ্যা নাই, এটাই আমরা ধরে নিচ্ছি। আমরা চেয়েছি সুস্থ সমাধান, তার সন্তানরা ভিডিওটি দেখার পর মাকে ভালোবাসুক, বুকে টেনে নিক, তার বৌমারা তাকে ভুল বুঝতে পেরে এবং এই ভুলটা শুধরে নিয়ে তাকে আবারও ভালোবাসুক, সেই সমাধানটা মূলত আমরা চাই। এই বাড়িতেই সে আবারও ফিরে আসুক, জীবনের একেবারে পড়ন্ত বিকালে এই স্বামী সংসারে, স্বামী ভিটাতেই সে তার ইহলোক ত্যাগ করুক, এমনটি আমরা চাই। আর আজকের ভিডিওতে সঙ্গে ছিলাম আমি জুয়েল, ক্যামেরাতে ছিল সুমন মিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার জান্নাত অর্থাৎ আপনার মাকে খেয়াল রাখবেন, সে কতটুকু ভালো আছে। আল্লাহ হাফেজ।